হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল কম্পিটিটার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পো ইন্টারভিউ টিপস যেটা শুরু করেছিলাম সেটাতে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে যাবতীয় তথ্য যা আছে আমরা জানবো পশ্চিমবঙ্গ পুলিশের মতো কী আছে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার কোথায় তারপরে কোন কোন জোন আছে কটা জোন আছে তার নাম কী কোন জোনের মধ্যে কি রেঞ্জ পড়ে কোন রেঞ্জের মধ্যে কোন ডিস্ট্রিক্ট পড়ে সেই সম্পর্কিত ডিটেলে এই ভিডিওতে আমরা জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমাদের ইন্টারভিউতে অবশ্যই কাজে দেবে ভিডিওটি দেখো প্রথমেই তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগোতে কি লেখা থাকে ডাব্লু এটা খেয়াল রেখো জিজ্ঞেস করতে পারে ওয়েস্টবেঙ্গল পুলিশের লোগোতে কি লেখা থাকে আর কিসের চিহ্ন থাকে অশোক স্তম্ভের একটা চিহ্ন থাকে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগোর কালার কি এক সাইডে রেড এক সাইডে ব্ল্যাক আর ইয়োলোর ওপর লেখা রয়েছে ঠিক আছে ইয়োলোর বর্ডার দিয়ে এটা মনে রেখো নেক্সট আমরা যেটা দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাব্রিভিয়েশনটা কি অ্যাব্রিভিয়েশন মিনিং হচ্ছে শর্টে কি বলা হয় ডাব্লু বিপি নেক্সট ওয়েস্টবেঙ্গল পুলিশের মোটো খুব ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো উই কেয়ার উই ডেয়ার এটা জিজ্ঞেস করতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি উই কেয়ার মানে ট্যাগ লাইন যেটাকে বলে প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা করে ট্যাগ লাইন থাকে এটার সেরকম উই কেয়ার উই ডেয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্ম কবে হয়েছিল ফর্ম হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল নেক্সট এখান থেকে দেখার জিনিস যেটা আছে ওয়েস্টবেঙ্গলের পজিশানটা এখানে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে নেক্সট দেখে নাও তোমরা সাইজ আছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিলোমিটার স্কোয়ার পপুলেশান প্রায় নয় কোটি এটা জানো তোমরা নয় কোটির ওপর দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী নেক্সট হচ্ছে গভর্নিং বডি হচ্ছে গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল এটাকে গভর্ন করে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল নেক্সট দেখে নেবে এটা হেডকোয়ার্টার হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট প্রতিটা তথ্য কিন্তু এখানে একদম অফিসিয়াল তথ্য দেখে নাও ভবানী ভবন আলিপুর কলকাতা ওয়েস্টবেঙ্গল সাত লক্ষ সাতাশ কলকাতা সাত লক্ষ সাতাশ অ্যাকচুয়ালি তো এটা ভবানী ভবন আছে দেখে নাও তোমরা হেডকোয়ার্টারটা নেক্সট দেখব এর জন্য ইলেকটেড অফিসার কে আছে ইলেকটেড অফিসার তোমরা জানো এটা মমতা ব্যানার্জি আমাদের পুলিশ অফ মানে পুলিশের পুলিশ মন্ত্রী কী আছে মমতা ব্যানার্জি ডিপার্টমেন্ট অফ হোম ওয়েস্ট বেঙ্গল নেক্সট যেটা দেখার সেটা হলো দেখো নেক্সট এটা দেখে নাও তোমরা যে পশ্চিমবঙ্গ পুলিশ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আর আঠেরোশো সালের পুলিশ আইন অনুযায়ী এই সংস্থাটি গঠিত হয় এটা জিজ্ঞেস করে যে কত সালের কী আইন অনুযায়ী আঠারোশো সালের পুলিশ আইন অনুযায়ী এই সংস্থাটি গঠিত হয় যেটা ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কী কী রেঞ্জ আছে টোটাল দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশের সেভেন পুলিশ রেঞ্জ সাতটা রেঞ্জ রয়েছে তিনটে জোন রয়েছে আর একটা রেলওয়ে জোন রয়েছে তাহলে কটা রেঞ্জ আছে সাতটা রেঞ্জ আছে তিনটে জোন রয়েছে আর একটা রেলওয়ে জোন রয়েছে তাহলে কি কী আছে দেখে নেবা প্রথমে আছে সাউথ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোনের মধ্যে কী কী রেঞ্জ পড়ে সাউথ বেঙ্গল জোনের মধ্যে যে রেঞ্জগুলো পড়ে সেগুলো হলো এক নম্বর হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ এক নম্বর কি পড়ছে প্রেসিডেন্সি রেঞ্জ আর দু নম্বর পড়ছে মুর্শিদাবাদ রেঞ্জ প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে দেখো কোন কোন ডিস্ট্রিক্ট পড়ে প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে চো সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আর হাওড়া আর মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে পড়ে নদিয়া আর মুর্শিদাবাদ এই দুটো ডিস্ট্রিক্ট নদিয়া আর মুর্শিদাবাদ পড়ে মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে নেক্সট আমরা দেখে নেব ওয়েস্টার্ন রেঞ্জ ওয়েস্টার্ন রেঞ্জটা দেখো এটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ ওয়েস্টার্ন রেঞ্জের মধ্যে সরি ওয়েস্টার্ন জোন ওয়েস্টার্ন জোনের মধ্যে যে রেঞ্জটা পড়ে বর্ধমান রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ আর বাঁকুড়া রেঞ্জ বর্ধমান রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ আর বাঁকুড়া রেঞ্জ তাহলে বর্ধমান রেঞ্জের মধ্যে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর বীরভূম মেদিনীপুর রেঞ্জের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম আর বাঁকুড়া রেঞ্জের মধ্যে বাঁকুড়া আর পুরুলিয়া এইগুলো পড়ে নেক্সট থার্ড জোন আমাদের পড়ব হচ্ছে নর্থ বেঙ্গল জোন নর্থ বেঙ্গল জোনের মধ্যে দেখো পড়ে জলপাইগুড়ি রেঞ্জ মালদা রেঞ্জ আর উত্তর দিনাজপুর রেঞ্জ তাহলে জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে জলপাইগুড়ি আল আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা রেঞ্জের মধ্যে মালদা আর উত্তর দিনাজপুর রেঞ্জের মধ্যে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এইগুলো তোমরা একটু দেখে নেবে তাহলে টোটাল আমরা যেটা দেখলাম তিনটে জোন কী কী দেখলাম সাউথ বেঙ্গল জোন ওয়েস্ট ওয়েস্টার্ন জোন আর নর্থ বেঙ্গল জোন আর রেঞ্জ হচ্ছে সাতটা প্রেসিডেন্সি রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ বর্ধমান রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ বাঁকুড়া রেঞ্জ জলপাইগুড়ি রেঞ্জ মালদা রেঞ্জ আর উত্তর দিনাজপুর রেঞ্জ এবং তার করেসপন্ডিং ডিস্ট্রিক্টগুলো পাশে লেখা আছে কে কোন রেঞ্জ এবং কোন জোনের মধ্যে পড়ো সেটা অবশ্যই দেখে নেবে কেউ যদি নদীয়া ডিস্ট্রিক্ট থেকে থাকো তাহলে তার জোন হবে সাউথ বেঙ্গল জোন আর তার রেঞ্জ হবে মুর্শিদাবাদ রেঞ্জ এইভাবে নিজেরটা নিজে দেখে নেবে এখান থেকে কিন্তু প্রথম প্রশ্ন তোমাকে এটাই করবে যে তুমি কোন জোন এবং কোন রেঞ্জের মধ্যে পড়ো এবার আমরা দেখে নেব পুলিশের র্যাঙ্ক কী কী আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনটেন দ্য ফলোয়িং র্যাঙ্ক দেখো প্রথমে যেটা আছে ডিজিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম যেটা র্যাঙ্ক হচ্ছে সেটা হলো ডিজিপি র্যাঙ্ক ডিজিপিকে বলা হয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপির পরে থাকে যে র্যাঙ্কটা সেটাকে বলে অ্যাডিশনাল ডিজিপি ঠিক আছে অ্যাডিশনাল ডিজিপি দেখতেই পাচ্ছ তোমরা স্লাইডে অ্যাডিশনাল ডিজিপি রয়েছে অ্যাডিশনাল ডিজিপি এবার এটাকেই এই অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলা হয় আর যদি কলকাতা পুলিশের ক্ষেত্রে এটাকেই সিপি সে সিপি বলা হয় বা স্পেশাল সিপি বলা হয় ঠিক আছে এই যে অর দিয়ে যেগুলো লেখা আছে সেটা স্টেট পুলিশ নয় কিন্তু সেটা কলকাতা পুলিশ বা সিটি পুলিশের জন্য লেখা রয়েছে সিপি হচ্ছে কলকাতা কমিশনার অফ পুলিশ বলা হয় সিপি মিনস কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের জন্য যে হেড সেটা হয়ে যাবে সিপি কমিশনার অফ পুলিশ আর তারপরে যেটা হচ্ছে অ্যাডিশনাল ডিজিপির জায়গায় থাকে স্পেশাল কমিশনার অফ পুলিশ তো এখানে পাশাপাশি দুটোই দেওয়া রয়েছে মানে র্যাঙ্ক একই কিন্তু নাম আলাদা তোমরা শুধু নামগুলো দেখে নাও নেক্সট হচ্ছে থাকে আইজিপি আইজিপির ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে আইজিপি হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর এই জায়গাতেই কলকাতা পুলিশে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডিশনাল সিপি অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ বলা হয় এটাকে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ নেক্সট দেখেন এবার নেক্সট থাকে হচ্ছে ডিআইজি নেক্সট যেটা থাকে ডিআইজি ডিআইজির ফুল ফর্মটা কী হবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইজি হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে আর সেই জায়গাতেই কলকাতা পুলিশে থাকে জয়েন্ট সিপি জয়েন্ট কমিশনার অফ পুলিশ নেক্সট হচ্ছে তাকে সিনিয়র সুপারেনটেনডেন্ট অফ পুলিশ এসএসপি সিনিয়র সুপারেন্টেনডেন্ট অফ পুলিশ সেই জায়গাতে থাকে এদিকে ডিসিপি ঠিক আছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ নেক্সট দেখো নেক্সট আমরা দেখবো নেক্সট থাকে হচ্ছে অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল সুপারেনটেন্ট অফ পুলিশ সেই জায়গাতেই থাকে অ্যাডিশনাল ডিসিপি ঠিক আছে কলকাতা পুলিশে সেই জায়গাতে অ্যাডিশনাল ডিসিপি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেই জায়গাতে থাকে অ্যাডিশনাল এসপি সেম পোস্ট নেক্সট হচ্ছে থাকে ডিএসপি পোস্ট ডিএসপি আর ডিএসপিকেই কিন্তু এসডিপিও বলা হয় ঠিক আছে ডেপুটি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটাকেই বলা হয় সাব ডিভিশনাল পুলিশ অফিসার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর সেটাকেই বলা হয় কি এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার আর এই জায়গাতে থাকে কলকাতা পুলিশে এসিপি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নেক্সট যেটা থাকবে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এটা দেখো অ্যাসিস্ট্যান্ট এসপি তারপরে থাকবে অ্যাসিস্ট্যান্ট এসপি অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ডেন্ট অফ পুলিশ নেক্সট থাকে ইন্সপেক্টর মানে এরপরে যে নামগুলো হয় দেখো লেখা আছে সেম ইন বোথ স্টেট অ্যান্ড সিটি পুলিশ স্টেট পুলিশ আর সিটি পুলিশে একই এর পরের পোস্টগুলো তারপর হচ্ছে ইন্সপেক্টার তারপরে এসআই এসআই এর পর এএসআই এরকমভাবে থাকে তারপরে হচ্ছে তোমার পুলিশ কনস্টেবল সিনিয়র পুলিশ কনস্টেবেল এদিকে দেখো লেখা আছে সিনিয়র পুলিশ কনস্টেবল তারপরে জুনিয়র পুলিশ কনস্টেবল এইভাবে র্যাঙ্কগুলো থাকে ঠিক আছে আর এগুলো একটু জেনে নাও তোমরা যে আমরা থানায় গিয়ে ছোটোবাবু বড়োবাবু মেজবাবু এগুলো বলি তো ছোটোবাবু হচ্ছে এএসআই কে বলা হয় ঠিক আছে এএসআই বলা হয় ছোটোবাবু অবশ্যই মনে রাখবা এএসআই কে কী বলা হয় ছোটোবাবু নেক্সট যেটা মেজবাবু আমরা বলি সেটাকে এসআই কে বলা হয় মেজবাবু এটা জানো আর আরেকটা জিনিস বলবো সেটা হলো বাবু কাকে বলা হয় ইন্সপেক্টরকে বড়োবাবু বলা হয় এই ছিল জানানোর বিষয় আর আরেকটা জিনিস জেনে রাখো এই জুনিয়র পুলিশ কনস্টেবল এর নিচেও একটা পোস্ট থাকে এর নিচের যে পোস্টটা থাকে সেটাকে বলা হয় হোম গার্ড ঠিক আছে হোম গার্ড হোমগার্ড থাকে এর পরের পোস্টটা তাহলে সবচেয়ে নিচে থাকে কি হোমগার্ডের পোস্ট তারপরে কনস্টেবল যে কনস্টেবল পোস্টে তোমরা জয়েন করতে চলেছো নেক্সট আমরা দেখে নেব যে পুলিশের যে কাঁধে যে স্টার থাকে সেটা কার কি রকম স্টার থাকে কার অশোক স্তম্ভ থাকে সেটা দেখে নেব দেখো র্যাঙ্ক অনুযায়ী অ্যাডিশনাল এসপি বা এএসপি যে আছে অ্যাডিশনাল এসপি বা এসপি এএসপি যে আছে তার জন্য কি থাকে এরকম অশোক স্তম্ভ থাকবে একটা ঠিক আছে নেক্সট তিনটে স্টার কার থাকবে তিনটে স্টার থাকবে হচ্ছে ডিএসপি ঠিক আছে ডিএসপির তিনটে স্টার থাকবে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নেক্সট দেখে নাও এইগুলো তো গেজেটেড অফিসার গেল এইগুলো যেগুলো আছে ইন ইন্ডিয়ান স্টেট পুলিশ গেজেটেড অফিসার র্যাঙ্ক ইগন ইনসিগনিয়া এগুলো গেল গেজেটেড অফিসার আর নন গেজেটেডগুলো দেখে নাও এখানে নন গেজেটেড অফিসারগুলোর আছে এবং তার র্যাঙ্কও বলে দিয়েছে নন গেজেটের মধ্যে প্রথমে আছে ইন্সপেক্টর অফ পুলিশ তিনটে স্টার থাকবে কিন্তু এখানে একটা এই যে লাল তারপরে কালো দিয়ে একটা স্ট্রাইপ থাকবে নেক্সট এখানে তিনটে স্টার থাকবে কিন্তু একটা জাস্ট লাল স্ট্রাইপ থাকবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ পুলিশ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ পুলিশ নেক্সট হচ্ছে এসআই এসআইয়ের দুটো স্টার থাকবে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর এএসআই এএসআই এ এর থাকবে একটা স্টার সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পুলিশের হেড কনস্টেবলের থাকবে তিনটে স্ট্রাইপ আর এই যে এই জিনিসটা থাকবে তিনটে স্ট্রাইপ দিয়ে আর যে হচ্ছে সিনিয়র পুলিশ কনস্টেবলের থাকবে দুটো স্ট্রাইপ আর যেটা পুলিশ কনস্টেবল নর্মাল যেটা যেটাতে রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এটাই রিক্রুটমেন্ট হচ্ছে যার জন্য তোমরা ইন্টারভিউ দিতে যাবে ছাব্বিশে আগস্ট থেকে সেইটার হচ্ছে কোনো রকম ইনসিগনিয়া থাকে না এটা জেনে নেবে কোনো রকম ইনসিগনিয়া কিন্তু সেটার জন্য থাকে না ঠিক আছে আর এইগুলো গেল আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি সেটা হলো সার্কেল ইন্সপেক্টর কাকে বলে সার্কেল ইন্সপেক্টর মিনস হচ্ছে সিআই সিআই হচ্ছে সার্কেল ইন্সপেক্টর তার মানে অনেক কটা পুলিশ স্টেশন মিলে অনেক কটা পুলিশ স্টেশন মিলে যে ইন্সপেক্টরটা থাকে যে হেড থাকে সে হচ্ছে সার্কেল ইন্সপেক্টর বলা হয় তাকে আচ্ছা এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে যাবতীয় মোটামুটি তথ্য তোমাদের র্যাঙ্ক বলে দিয়েছি তোমাদেরকে কোন কোন ইনসিগনিয়া আছে সেটাও বলে দিয়েছি কোথায় হেডকোয়ার্টার সেটা বলে দিয়েছি এই ছিল টোটাল ডিটেলস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ